আজকের ভিডিওতে আপনাদের আমি স্লেলেন্স চার্ট সম্পর্কে বলবো। তো স্লেলেন্স চার্ট ভিজুয়াল অ্যাকুইটি এক্সামিনেশন করার জন্য ব্যবহার করা হয়। এখানে মোট চারটি সাইড আছে। এখানে যেহেতু বাংলা বর্ণমালা আছে, যারা ইংরেজি অক্ষর পড়তে পারে না, শুধু বাংলা অক্ষর পড়তে পারে তাদের জন্য। এটি হচ্ছে বাচ্চাদের জন্য, প্রি স্কুল চিলড্রেন, তাদের জন্য তাদের জন্য বিভিন্ন প্রাণীর ছবি বা ফলের ছবি, ফুলের ছবি থাকে। এটি হচ্ছে যারা শিক্ষিত তাদের জন্য। এরপরে এটি হচ্ছে যারা অশিক্ষিত, যাদের অক্ষর জ্ঞান নেই তাদের জন্য। তাদেরকে এখানে জিজ্ঞাসা করা হয় যে কোন দিক খোলা আছে, ডানে নাকি উপরে নাকি নিচে। এটাকে বলা হয় ইলিটারেট চার্ট। একটি স্লেলেন্স চার্টে মূলত সাতটি লাইন থাকে, তবে অনেক চার্টে আবার অতিরিক্ত দুটো লাইনও থাকে। সেই দুটো লাইনের কাজ কি আমি পরে বলবো। প্রথম লাইন 1 2 3 4 5 6 7। এখন ধরা যাক একজন পেশেন্ট দ্বিতীয় লাইনটি পড়তে পারে, তবে তৃতীয় লাইনটি পড়তে পারে না, তাহলে তার ভিজুয়াল অ্যাকুইটি হবে 6/36। আবার একজন পার্সন যদি এই লাইনটি পড়তে পারে, তাহলে তার ভিজুয়াল অ্যাকুইটি হবে 6/6। এটি হচ্ছে স্ট্যান্ডার্ড ভিজুয়াল অ্যাকুইটি। একজন নর্মাল পার্সনের ভিজুয়াল অ্যাকুইটি 6/6 হবে। ধরা যাক মিস্টার এক্স এর ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে 6/6। এটি দিয়ে বোঝায় একজন নর্মাল পার্সন যেমন 6 মিটার দূর থেকে একটি অবজেক্টকে ক্লিয়ারলি দেখতে পারে, ঠিক একইভাবে মিস্টার এক্সও 6 মিটার দূর থেকে ওই অবজেক্টটিকে ক্লিয়ারলি দেখতে পারে। আবার ধরা যাক মিস্টার ওয়াই এর ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে 6/24। এটি দিয়ে বোঝায় মিস্টার ওয়াই 6 মিটার দূর থেকে যে অবজেক্টটিকে ক্লিয়ারলি দেখতে পারে, সেটি একজন নর্মাল পার্সন 24 মিটার দূর থেকে ক্লিয়ারলি দেখতে পারে। এরপরে আমরা শেষের দুটো লাইন নিয়ে কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 লেখা, তারপরে 4 লেখা। তো এই লাইনটি যদি কেউ পড়তে পারে, তাহলে তার ভিজুয়াল অ্যাকুইটি হবে 6/5। আর এই লাইনটি যদি কেউ পড়তে পারে, তাহলে তার ভিজুয়াল অ্যাকুইটি হবে 6/4। তো এটি কখন হয়, কেউ যদি এই লাইনটিও পড়তে পারে, তাহলে সেটিকে কিন্তু নর্মাল হিসেবে ধরা হয় না, সেটিকে বলা হয় হাইপার অ্যাকুইটি। যদি একজন মায়োপিয়ার পেশেন্টকে চশমা দেওয়ার পরে নতুন চশমা দিয়ে সে এই লাইনটিও পড়তে পারে, তাহলে বুঝতে হবে যে চশমা দেওয়া হয়েছে তাকে, সেটির পাওয়ার বেশি হয়ে গেছে, তখন আবারও সেটি কারেকশন করতে হবে।